আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে বাঘ এবং কুমির যদি লড়াই করে তাহলে কে জিতবে? অবশ্যই কুমির জিতবে। না, কেন? বাঘ জিতবে, কারণ লড়াইটা হচ্ছিল শুকনায়। হ্যাঁ, তাহলে বাঘ জিতবে। আচ্ছা, যদি ধরো লড়াইটা পানিতে হয়, পানিতে, হ্যাঁ, বাঘ আর কুমির, হ্যাঁ, তাহলে তো অবশ্যই এবার কুমির জিতবে। না, বাঘ কুমির লড়াই, কুমির জিততে পারলো না, বাঘই জিতলো, কারণ কুমিরটা অসুস্থ। এই কুমিরটা অসুস্থ ছিল, কুমির অসুস্থ হলে বাঘ তো জিতবে। ঠিক আছে, এবার ধরো লড়াইটা পানিতে হচ্ছে, কুমিরটা অসুস্থ, কিন্তু এবার বাঘই জিতবে, কেন? পানিতে হইতেছে, কুমির সুস্থ, তাহলে এনার কোনো তর্ক আছে? এনে তো কুমির জিতবে, এবার তো কুমিরই জিতবে। ধরো হচ্ছে কুমিরটা সুস্থ কিন্তু কুমির বাচ্চা কুমির। আচ্ছা, তুমি বলতে চাইতেছো না কি, মানে কি, মানে বাঘটা জিতে দিব তোমার অল টাইম বাঘরে, কেন? কি এর কারণটা হচ্ছে এই যে, আমরা যারা বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে একটু হতাশ হয়েছি তাদেরকে বলি, না, বাঘ জিতবেই জিতবে। এর কারণ হচ্ছে একটা সহজ সমীকরণ বলছে, বাংলাদেশ সেমিফাইনালে খেলবে। সত্যি? হ্যাঁ, ইয়েস, আমি ওটা ভাবতেছিলাম যে বাংলাদেশকে সেমিফাইনালে কেমনে খেলানো যায়, পারতাছি না। সমীকরণটা কি? কেউ হতাশ হবেন না যারা ক্রিকেট ফ্যান, একটু সহজ সমীকরণ, জাস্ট ছোট্ট দু একটা যদি কিন্তু আছে, সমীকরণটা একটু বলি, একটু বলো, তাহলে বলি যে পরবর্তী তিনটা খেলা রয়েছে বাংলাদেশের, জাস্ট পরবর্তী তিনটা খেলায় বাংলাদেশকে জিততে হবে, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, তাই তো? হ্যাঁ, এর তো আমরা তিনটা জিতবই, এর তো কোনো মানে মানে কোনো দ্বিতীয় কোনো কথা নেই। কারণ কি জিতবে? কারণ পাকিস্তান যখন খেলতে নামবে সেই 1971 কথা মনে করবে, বাস যাবে হাইরে। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা তো আমরা ঘুরি না, কয়দিন আগে নিজের দেশি দেউলে হয়ে গেছে, আর টিম আর কি খেলবে? বাংলাদেশ দিবে উড়াইয়া অস্ট্রেলিয়া, আর অস্ট্রেলিয়া মানে তো ক্যাঙ্গারু, বাঘের সাথে যেখানে কুমিরই পারতেছে না, ক্যাঙ্গারু পারবো কই থেকে? আমরা ক্যাঙ্গারুকে আমরা উড়াই দিব। তার মানে বাংলাদেশ সেমিতে খেলছি, জাস্ট আরেকটু আর কি যদির জায়গায় একটু, কিন্তু বড় ব্যবধানে বাংলাদেশকে জিততে হবে। বলো বলো কি কি কিন্তু, ওগুলো আমরা দূর করে ফেলবো। বড় ব্যবধানে জিততে হবে। হ্যাঁ, আরে বাবা রে, বড় ব্যবধান, আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশের যারা সাপোর্টার, খেলোয়াড় থেকে শুরু করে বিসিবি থেকে শুরু করে, যে যেই কথা বলে, কেউ কি ছোট কথা বলে? যা বলে সব বড় বড় কথা বলে, আর যেহেতু বড় বড় কথা বলে, আমরা বড় ব্যবধানে জিতবো। ওকে, বড় বড় মুখ করে যেহেতু আমরা বলছি, সুতরাং আমরা বড় ব্যবধানে জিতবো। জাস্ট এরপরে আবার একটু যদি, আবার যদি, হ্যাঁ যদি, মানে পরের তিন ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে 8, ইতিমধ্যে পয়েন্ট টেবিলের তৃতীয় চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তাহলে এরকম কোনো ঘটনা নেই, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে সবগুলো ম্যাচই হারতে হবে। হারবে, ওরা হারবে না কেন? অস্ট্রেলিয়া তো আমাদের সাথে হারবে, এই যে পরবর্তী খেলা তো, এই যে ক্যাঙ্গারু বললাম, ওরা সবগুলো হারতে হবে, ওদের অস্ট্রেলিয়া সবগুলো হারতে হবে, নিউজিল্যান্ডেরও সবগুলো হারতে হবে, সেটাও হারবে, হারবে না কেন? আমরা মনে করে এটা হারানোর ব্যাপার হলো, আমরা সকল ক্যাপ্টেনকে ফোন করে বলে দিব, আমাদের কাছে ফোন নাম্বার না থাকলে, আমাদের হাসান ভাই আছে না, হাসান ভাই, মানে আল হাসান ভাই, পাশাপাশি নেদারল্যান্ড, শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে পরবর্তী দুইটি করে ম্যাচ হারতে হবে। হার, দুইটা করে হারতে হবে? হ্যাঁ, হারবে, কোনো সমস্যা নাই তো, এটা সমীকরণ যেহেতু আসে তাতে হারতে হবে। আমরা আমরা খেললে না হারাতে পারি ভাই, দোয়া দুরুদ পইরা আল্লাহর কাছে কান্দাকাদি কইরা, মনে করেন ফেসবুক স্ট্যাটাস, ইনস্টাগ্রাম স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপ মেসেজ, যা করা লাগে, ট্রল, মিম, টিম, জিম, কিম, যা করা লাগে সব করে হলো আমরা তাদেরকে হারাবো। এরপরেও আফগানিস্তানকে হারতে হবে তিনটি ম্যাচ। এরপরেও আফগানিস্তান, ভাই তুমি তুমি কি চাইতেছো ভাই, বাংলাদেশকে জিততে চাইতেছো নাকি বিশ্বযুদ্ধ লাগাইতে চাইতেছো? মানে আমি শুধু জানতে চাই যে আমরা না হয় পরের তিনটে ম্যাচ জিতলাম, হ্যাঁ, কিন্তু এই যে অন্যান্য দলের যে অন্যান্য ম্যাচ গুলো হারতেই হবে। হারবে, ওরা হারবে, এটা কেমনে সম্ভব? এটা সম্ভব ভাই, এটা বলো কেমন? এই যে তোমার যে এই আছে না, যে এই সমীকরণটা, এই সমীকরণটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আমরা সবাইকে মেসেজ করবো এবং শেয়ার করবো, আর তাদেরকে বলে দেবো আপনারাও বাকি 10 জনকে শেয়ার করেন, 10 জন থেকে 10 জন, আরো 10 জন, আরো 10 জন, এমনি করতে করতে আস্তে আস্তে এই লিফলেট চলে যাবে আমাদের আইসিসি ওয়ার্ল্ড কাপ প্রত্যেকটা টিমের কাছে, টিমের ক্যাপ্টেনকে বলবো বাকি 10 জনের কাছে শেয়ার করেন, শেয়ার করেন, হয়ে গেল সবাই জানবে, তখন তাদের মনে আবেগ ক্রিয়েট হবে, তাদের মনে ভালোবাসা ক্রিয়েট হবে, আমাদের এই সমীকরণ দেখে তাদের মাথার সমীকরণ গেঞ্জাম পেকে যাবো এবং তারা মাঠে খেলতে পারবে না, আমরা জিতে যাবো। সহজ সমীকরণ, সিম্পল সমীকরণ, বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, এটাই স্বাভাবিক। এত কিছু যে একসাথে হবে এটা আমরা না ভাবতে পারছি, কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলকে এটা ভাবতে পারছে মনে হয়। সব কি ওদের কাছে ছেড়ে দিলে হবে? কিছু তো আমাদেরও করতে হবে, যখন দেখতেছি ওরা মাঠে কিছু করতে পারতেছে না, তা আমাদের তখন ঘাটে ঘাটে গিয়ে কিছু না কিছু করতে হবে। ওকে, পুরো দায়িত্ব আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের যে ক্যাপ্টেন, অলরাউন্ডার, জি, আমরা তো বললে কাজ হবে না, তিনি হয়তো যদি এইসব দলের ক্যাপ্টেনকে ফরওয়ার্ড করেন এবং সমীকরণটা যদি পাঠিয়ে দেন, আমার মনে হয় যে হলেও হতে পারে। তো হোক, আর এর বাইরেও আরেকটা হতে পারে, সব অসম্ভবকে সম্ভব করা অনন্ত দলিলের কাজ, তিনি যদি হয়তো ক্রিকেট টিমকে ঢালোভাবে সাজান, এটার কোন হস্তক্ষেপ করেন, সেটাও হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে
জায়েদ খান তিনি বোলারদের আমার সবচেয়ে মনে হয় কি ওপেনিং এ জায়েদ খান আর অন্যজনই ভেড়ে নামায় দিলে কেউ হতে পারবে না। এর বাইরেও আরেকটা হতে পারে, যদি শেষ পর্যন্ত আমরা কাপ ঘরে আনতে চাই, আমার মনে হয় কাপ নিয়ে দৌড় দেওয়া ছাড়া আর কোনো ভাবে কাপ আনা সম্ভব না, সম্ভব এই জায়গায় আমি নেই পারবো না ভাই, তুমি নিয়ে দৌড় দিও, আমি দরকার হলে দশজন এই সহজ সমীকরণ বলছে বাংলাদেশ সেমিতে খেলবে, এই জায়গায় আমরা একমত। Yes, yes, semi the khelchi, semi the khelchi, that got to semi finale. Yes.